John. Present, my lord. My lord ki. Upasthit, sir. Baker. Yes, sir. Present. Amir Rasli, many yes. Shamrat. Sir, actor Shamrat is yes, sir. Shudhu Shamrat. Mr. Shamrat, Mr. Mr. আমি খাতা দেখছি মিস্টার সম্রাট দেখে আমার মাথা গরম হয়ে গেছে আমি লাল কালো দিয়ে কাটা দিছি এই অফিসে কোনো মিস্টার ফিস্টার চলবে না এই অফিসে মিস্টার একটাই মিস্টার সাধু এটা আমার পারিবারিক সম্পত্তি বসেন কাকন আওয়াজ নাই কথা বলতে পারেন না প্রেজেন্ট আরে জোরে বলেন খান না নাকি কিছু জি প্রেজেন্ট আপনি কি কিভাবে চাকরি করবেন আপনি তো প্রথম দিন আউট হয়ে যাবেন হ্যালো হানি হানি আর ইউ লিসনিং তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা তুমি আমার 358 টাকা শেষ হানি তোমার কাছে এই টাকাটা বড় হয়ে গেল হানি ও মাই গড হানি হানি অনেক বড় প্রবলেম হয়ে গেছে কি হয়েছে শি ইজ মিসিং তাকে পাচ্ছি না কাকে পাচ্ছ না ও মাই গড তোমাকে এখনো বলিনি না গোলাপি গোলাপিকে পাচ্ছি না সুইটহার্ট গোলাপি কি একটা বাচ্চা মেয়ে শিশু যে তুমি খুঁজে পাচ্ছ না বাচ্চা না সে সে তো ছোট বোন আমার সুইট সিস্টার সে তো ছোট ছোট মানে কি 30 বছরের যুবতী ও আবার ছোট হয় কি করে আমি বুঝলাম না তো ও মাই গড কোথায় গেল আমার বোনটা আমি পাচ্ছি না তাকে বিশ্বাস কর আমি অনেক খুঁজছি ওকে আচ্ছা এরকম করছো কেন তুমি একটা মেয়ে হয়তো গিয়েছে আশপাশে কোথাও গিয়েছে ছাদে থাকতে পারে তুমি যাও ছাদে গিয়ে খুঁজে আসো না 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 হানি আমি ছাদে গিয়েছিলাম আমি প্রত্যেকটা টবের পাশে পাশে দেখেছি এক আমাদের কাউকে কিছু বলতে পারিনি যাও না তুমি একটু আইরিনকে জিজ্ঞেস করো নিশ্চয় আইরিন কে বলে কোথাও গিয়েছে সুইটহার্ট এই দেখো সত্যি তুমি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আচ্ছা এটা তো গুড আইডিয়া আমার মাথায় কেন আসলো না বলো তো আমি একবার তো তো জিজ্ঞেস করতে পারতাম আইরি হোয়ার ইজ মাই গোলাপি আচ্ছা এখন একটা অতি গুরুত্বপূর্ণ কার্য করব আমি একজন একজন করে ডাকব আপনাদেরকে মানে একজন করে আমার কাছে আসবে আপনাদেরকে খুবই মূল্যবান একটা জিনিস দিই ঠিক আছে বর্তমানে আসেন সুজন Thank you.
But what is inside inside এটা মধ্যে কি আছে কি আছে এত অস্থির কেন এত অস্থির তো চাকরি করতে পারবেন না কি আছে বলবো তো জান গিয়ে বসেন বেবি স্টে আউট থ্যাংক ইউ আমার তো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ ভাবি হ্যাঁ ভাইয়া কি বাজার করা বন্ধ করে দিয়েছে দেখছি কি দুর্ভিক্ষ লাগছে আহা ফুড প্রবলেম না ফুড প্রবলেম না তাইলে তো কোনো সমস্যা এটা সমস্যা কি না আমি ভালো আলুর দম বেড়ে গেল কিনা এই আইরিন গোলাপি কি তো পাচ্ছি না শি ইজ মিসিং আমার সাথে তো গোলাপি আপুর আজকে সকাল থেকে কোনো দেখাই হয়নি কথাই হয়নি আমার সাথেও দেখা হয়নি ও মাই গড তার তো সর্বনাশ হয়ে গেছে তার তো সে চলে গেছে কোথায় যেতে পারে জানি না ও মাই গড আমি জানি কোথায় আমার মনে হয় গোলাপি নাস্তা কিনতে গেছে তো আপনারা পেয়ে গেছেন আপনারা ভাবতেই পারবেন আপনার কি পেয়ে গেছেন ও মাই গড লটারির মতো স্বর্ণের চেয়ে বেশি দামি আপনারা টাস্কি খেয়ে যাবেন যদি এটা খোলেন দেখেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটা ইউজ করে তার মানে বুঝতে পারতেছে আপনারা কী লেভেলের গুরুত্বপূর্ণ আপনারা ভাবতেই পারছেন না আপনার ভাগ্যবান এটার দাম যে কী অমূল্য হাজার হাজার কোটি মানুষ আপনাদেরকে দেখে হিংসা করবে আপনারা গর্ববোধ করবেন আমি আসলে ভাষায় বুঝাইতে পারতেছি না আপনারা নিশ্চয় বুঝে ফেলছেন মুরব্বী আপনি ধরে ফেলছেন নিশ্চয় এটা ছাড়া সংসার হবে না সংসারের মতো মূল্যবান এটা এক্স্যাক্টলি আপনি মাই সিনিয়র অফিসার এর ভেতর কোটি 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 টাকার জিনিস বিদ্যমান ওয়াও ওয়াও ইন্টেলিজেন্ট আপনি আপনি আমি কিছুই বুঝি না আমাকে প্যাকেটটা খুলে দেখতে হবে মিয়া আপনি ফাউল আছেন মিয়া মিনকে সাজেন একটা বুঝি না সবাই বুঝতেছে আপনি বুঝতেছেন না আপনার আমি নাম ডাকলে মিয়া পুম করেন প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি হানি পাওয়া গেছে কিন্তু এটা কেন করলো হোয়াই কি করে যাবে বলিনি তোমাকে না ম্যারি ম্যারি বিয়ে করেছে রাইট কাকে দারোয়ানের বড় ভাই আমাদের দারোয়ানের বড় এক্স্যাক্টলি তাতে কি অসুবিধা কি না কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু আমার ড্রিম আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল হানি তুমি বলো আমার যেমন ড্রিম ছিল ওকে নিয়ে তোমারও অনেক ড্রিম ছিল নিশ্চয়ই ওকে নিয়ে তা ছিল ছিল ওর বিয়ে হবে বাড়িতে পাঁচ দিন ধরে উৎসব হবে ফেস্টিভ্যাল মুডে থাকবো আমরা সবাই তারপর মনে করো তুমি আমি গোলাপি দরকার পড়লে আইরিনকে নিয়ে আমরা প্লেনে করে ইন্ডিয়া চলে যাবো
শপিং করব, লেহেঙ্গা কিনব, ম্যাচিং ম্যাচিং সব কিছু, তোমার জন্য শেরওয়ানি কিনব, মনে করো 5 দিনের 5 রকমের ড্রেস, কত প্ল্যান, ডিস্ট্রয়, এভরিথিং ডিস্ট্রয়। তাই তো, এই প্ল্যানগুলো কাজে লাগানো গেল না, আল্লাহ। তুমি যদি গোলাপীকে বিয়ে দিতে, তুমি কমের মধ্যে 30-40 লাখ টাকা খরচ করতে না বলো? কি বলো তুমি, 30-40 লাখে আজকাল কোনো বিয়ে হয় নাকি? একটা সাদা মাটা আয়োজন করতে গেলেই তো 50-60 লাখ টাকা আমাকে খরচ করতে হতো, করতাম। রাইট, আমি তো সেটাই বোঝাতে চাচ্ছি। তারপর ধরো তুমি যদি গোলাপীকে বিয়ে দিতে তুমি একদম না দিলেও 25 ভরি গোল্ড তো দিতে, রাইট? আচ্ছা, আমার একমাত্র শ্যালিকার বিয়েতে যদি 25 ভরি গোল্ড না দিতাম তাহলে তোমার আমার কোনো সম্মান থাকতো মানুষের কাছে? দিতেই হতো। এক্স্যাক্টলি। অথচ দেখো, সে তার হাতে পেয়েছে মাত্র 5 ভরি গোল্ড আর যত সামান্য 4 লাখ টাকা। বলো, এটা কোনো টাকা? বলছো কি তুমি, জামাইকে 5 ভরি গোল্ড আর 4 লক্ষ টাকা দিয়েছো? তুমি বলছো জামাইয়ের হাত খোলা আছে বলতে হবে? ওহো, ও নো হানি, সেটা নয়। তাহলে গোলাপী যাবার সময় আমার আলমারি থেকে এই সামান্য 5 ভরি গোল্ড আর তোমার ড্রয়ার থেকে 4 লাখ টাকা নিয়ে শুধু গেছে। আমি সত্যি বলছি, কি ব্যাপার, তুমি এরকম কাঁদতেছো কি জন্যে? একটা শুভ কাজ করে আসলাম, কোথায় আনন্দের দুইটা কথা বলবো, আমার সাথে মিষ্টি মিষ্টি গল্প করবা, তা না তুমি কাঁদতেছো? আমি কাঁদতেছি আমার বন্ধু লাভের জন্য, আমি পালায় আসাতে না জানি তোরা কত কষ্ট পাচ্ছে। হইল না, মোটেও কান্নাকাটি করতেছে না, কষ্ট পাইতেছে না, কিচ্ছু করতেছে না, তারা বরং খুশি হয়েছে। কারণ তাদের কাছে তুমি হইতেছ কুফা, তোমার অনেক চেষ্টা করছে অনেক জায়গায় বিয়া দেওয়ার, দিতে পারে নাই। তুমি তাদের কাছে রীতিমতো একটা বোঝা ছিল। আমার বোনের জামাই আমাকে কত আদর করে। হ্যাঁ, আদর করতো ঠিকই, কিন্তু সেটা কি কারণে করতো? তোমার বোনের ডরে করতো। তোমার বোন হইতেছে একজন দজ্জাল মহিলা, দজ্জাল মেয়ে মানুষ। এইরকম মেয়ে মানুষ আমি জীবনে দেখি নেই। শোনো, ওই ভয়ে দুলাভাই আদর করতো তোমাকে। অবশ্য তোমার দুলাভাই কান্নাকাটি করলেও করতে পারে, কিন্তু সেটা তুমি চলে আসছো সেই জন্যে না। তুমি যে ওই যে জিনিসপত্র নিয়ে আসছো সেই জন্যে, সেই দুঃখে সেই কষ্টে। আমার তো মনে হয় যে সে কষ্টেই মানে হার্ট ফেল করে মরেও যেতে পারে। সকাল হয়ে গিয়েছে নাকি? ও মাই গড, গুড মর্নিং তো অনেক আগে হয়ে গেছে হানি। কি হয়েছিল তোমার, কি হয়েছিল, খুব খারাপ লাগছে হানি। কি মুশকিল, খারাপ লাগবে কেন, কি হয়েছে আমার? কি হয়েছে মানে, ভুলে গেছো তুমি? ভুলে গিয়েছি মানে, পেঁচাচ্ছো কেন, বলো না আমার কি হয়েছিল। আমি জানি এই কষ্ট তুমি কিছুতেই সহ্য করতে পারছো না, সেই জন্য তুমি দুম করে পড়ে গিয়েছিলে, তাই না হানি? কষ্ট সহ্য করতে পারছি না, দুম করে পড়ে গেলাম, কিছুই বুঝতে পারছি না হানি। আই নো ভেরি ওয়েল, ইউ আর সুইট হার্ট, সফট একটা হার্ট তোমার, তুমি নিতে পারো না এত কষ্ট, তাই না? আরে বাবা, আমি কি নিতে পারি না, কি কষ্ট, একটু খুলে বলো না, খামা খামাকে টেনশন বাড়াচ্ছো কেন আমার? দেখো কাণ্ড, শরীরটা কি খারাপ করেছে ওই এক কথা শোনার পর থেকে, তাই না? বাবারে, কোন কথা শোনার পরে আমার শরীরটা খারাপ করেছে হানি? ডক্টরকে বলবো আসার জন্য, তোমাকে একটু চেকআপ করে যাবে। চাই, তুমি কি মানে সোজা সবটা কোনো কথা বলতে পারো না, খালি পেঁচাচ্ছো কেন? তুমি বুঝতে পারছো না আমার অস্থিরতা বাড়ছে তাতে? বাড়বে তো, এত ভালোবাসো যাকে, সেভাবে তোমাকে না বলে এই সামান্য জিনিস নিয়ে যেতে পারে, বলো? কার কথা বলছো তুমি? ও মাই গড,
তোমার সুইটহার্ট, তোমার একমাত্র, তুমি যে অনেক ভালোবাসো তাকে, গোলাপীর কথা বলছি। কি করেছে সে? এভাবে গুলি যাচ্ছে কেন? ও মাই গড, সে গোলাপীকে এত ভালোবাসে, নিতেই পারছে না কষ্টটা। শোনো না, গোলাপী ওই যে সামান্য 4 লাখ টাকা নিয়ে গেল আর 5 ভরি স্বর্ণ নিয়ে গেল, সেটা তো খুব খারাপ লাগছে, তাই না? আমি জানি তো সুইটহার্ট, তুমি এত সামান্য টাকা নেওয়াটা একদম নিতে পারছো না, তাই না? তুমি নিশ্চয়ই ও যদি পালিয়েও যেত, তুমি যদি জানতে হতো তো হাতে মিনিমাম 10 লাখ টাকা তো দিয়ে দিতে। তোমার মাথা দিতাম আমি। কেন আমার মাথা কেন দেবে? আমার 4 লাখ টাকা নিয়ে গেছে তোমার বোন। আমি যেহেতু বেঁচে গিয়েছি, তোমার বোনের কিন্তু অবস্থা শেষ। ভালোয় ভালোয় আমার 4 লাখ টাকা কোরায় গন্ডায় আমাকে বুঝিয়ে দিতে হবে, না হলে ওদেরকে আমি বেঁচে থাকতে দিব না বলে দিচ্ছি। এখনই কারণ এই অফিসে কম্পার্টমেন্টের মধ্যে কোনো স্মোকিং করা যাবে না, সিগারেট খাইতে হবে রাস্তায় অথবা দোকানে। দেখা গেল আপনি রাস্তা দাঁড়ায় সিগারেট খাচ্ছেন, হুট করে আমি চলে আসলাম, তখন কি করবেন? মাই সিনিয়র অফিসার, আমি ভদ্রতার খাতিরে আপনাকে একটা সিগারেট অফার করবো। তুমি ব্যর্থ তুমি ব্যর্থ, অফিসে জয়েন করতে না করতে ব্যর্থ, তুমি সিনিয়র অফিসারকে সিগারেট অফার করবেন? যদি সিগারেট খাওয়ার সময় হুট করে আমি চলে আসি তাহলে সিগারেট আবার লুকায় ফেলতে হবে, আমি দেখেও না দেখে মান করবো, বলবো যে আমার কাজ আছে আমি আসি। বাই চান্স যদি সিগারেট টেনে ফেলেন, মুখের মধ্যে ধোয়া থাকে, তাহলে কি করবেন? আমি বুঝে নিব, বুঝে নিয়ে আমি ব্যালেন্স করে চলে যাব। ওকে, বডি বাপ রে বাপ, সেই যে কৃপণ, এইরকম কৃপণ মানুষ আমি ইহ জগতে দেখি নাই। কেন, আমার বিয়ে দিলে এইসব খরচ পাতি লাগতো না? হ্যাঁ, এই তো আসল কথা বললাম, লাগতো, অবশ্যই তার খরচ পাতি লাগতো, সে নিজ হাতে খরচ করত। একই কথা হলো না, এখন তুমি সেগুলি কি করছো? নিয়ে আসছো, চুরি করে নিয়ে আসছো, পালায় আসছো, এই তো পার্থক্য, খরচ তো একই হইল। বাদ দাও, সব কথা বাদ দাও, এখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, আমরা কিভাবে সুখে শান্তিতে সংসার করব সেই কথা বলি। অবশ্য একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে পালায় বিয়ে করলে কি হবে, তুমি যে শেরওয়ানি পরছো, পাগড়ি পরছো, মালা টালা সব পরছো, আমারও কিনা দিছো, ওই জন্য ভালো। মানে বিষয়টা হয়েছে কি, ওই যে গতবার বিয়ে করার সময় মানে ওই কিছু কিনা হয় নাই, তো এইবার সেই জন্য চিন্তা করলাম যে না, আমিও পায়জামা পাঞ্জাবি পরে তোমারও এই শাড়ি টাড়ি কিনে দিই। প্রয়োজন কোনো অল্প জীবনের নানা আয়, প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন, তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। আপনি আমার নাম জানেন কি করে? পরে আমরা একই সংসারে কাজ করতে নাম জানবো না? সংসার? এক্সকিউজ মি, কি বলতে চাচ্ছেন আপনি? 4 লক্ষ টাকা 5 ভরি স্বর্ণ নিয়ে চলে গেছে, 4 টাকা হারিয়ে গেলে বাড়ি মাথা ঘুরে পেলে, তারপরে 4 লক্ষ টাকা আর 5 ভরি শূন্য নিয়ে চলে গেছে। আপনি কি বেঁচে আছেন কালু? কে বলেছে আমি বেঁচে আছি? আফার দ্য কোর্ট আন্ডার দ্য রুফ, অ্যান্ড হোয়েন আই টার্ন দ্য নেম
পড়ে গেছে কোমরের ভিতরে ইনসাইডার কম নানার বংশের একমাত্র পুত্র শেষ বাতি